এটা হইলে ভুটান জাতীয় গরু 5.5 লাখ টাকা চাইছি। মোটামুটি কত দূর উঠলো? 4 লাখ টাকা। এটা চাওয়া দাম চাইছি 4,50,000। মানে বেচা বিক্রি মানে কাস্টমারের হাতে। দেখেন হাটে যে গরুগুলো আসছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই দুইটা গরু দাম চাইছি 350, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ শনিবার 2 নভেম্বর 2024 আমরা চলে এলাম ঢাকা জেলার বিখ্যাত কেরানীগঞ্জের হযরতপুর গরুর হাটে। সপ্তাহে একদিনের হাট, সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট চলে। দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদ চলে আসছে, যদিও এখনও 8-9 মাস বাকি আছে। এরই মধ্যেই কিন্তু খামারিদের জন্য দেখেন সুঠাম দেহের বিশাল আকৃতির গরু কিন্তু চলে এসেছে এই হযরতপুর হাটে। এটি একটি আজকের হাটের মধ্যে সর্ববৃহৎ এবং সবচাইতে একটু সৌন্দর্যমণ্ডিত দেখার মতো সুঠাম দেহের গরু আমার কাছে চোখে মনে হলো। এছাড়াও এ পাশে কিন্তু বড় বড় গরুগুলো আমরা দেখছি। বন্ধুরা, একটু জানিয়ে রাখি যে পাশেই কিন্তু কালীগঙ্গা নদী। নদীতে ট্রলারে করে আমাদের ব্যাপারী ভাইয়েরা গরুগুলো নিয়ে আসেন খামারিদের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসে এই গরুগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যায়। তো চতুর্দিকে সুন্দর সুন্দর গরু আছে। আমরা একটু আপনাদেরকে খামারের অর্থাৎ কোরবানির জন্য যে সুঠাম দেহের বড় গরুগুলো দেখছি, এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো এবং এগুলোর দরদাম জানানোর জন্য চেষ্টা করব। সত্যি দেখার মতো একটা গরু কিন্তু আজকে এই হযরতপুর হাট কাঁপাচ্ছে বলতে গেলে। ভাই, এটা কী জাতের গরু একটু বলবেন? এটা হইলে ভুটান জাতীয় গরু। ভুটানই তো ভুট্টি বলো ছোট ছোট? না না না, ওইটা ভুটান শিং মোটা হয় না, যেগুলো নাকি ভুটান গরু। রাজস্থান নেপালি কি বলে? না না, নেপালি নেপাল না, নেপাল না। তাহলে ভুটান বা রাজস্থানি ক্রস এরকম? আচ্ছা, এটা কয় দাঁত কি হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। একটু ওজনের ধারণা দিবেন কেমন কি হতে পারে? ওজনের ধারণা গুছের ধারণা 12 মণ হইতে পারে। আজকের বাজারে আপনারা চাইছেন কেমন এবং কাস্টমাররা কত দূর পর্যন্ত কেমন কি বলছে? 5.5 লাখ টাকা চাইছি। আচ্ছা, মোটামুটি কত দূর উঠলো? 4 লাখ টাকা উঠছে। 4 লাখ উঠছে। এরপরে আলাপ আলোচনা করে। আচ্ছা জি জি, ধন্যবাদ, ভালো লাগলো। আপনার তো আরও সুন্দর সুন্দর গরু আছে, আপনাকে সাধারণ মানুষ চেনে আমি যেহেতু ব্যস্ততার কারণে একটু সময় নিলাম। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের একেবারে হাট কাঁপানো গরু চলে আসছে। এবারে ঈদের সেরা শাহিওয়াল মনে হবে। ভাই, এটার কয় দাঁত কি হয়েছে? এটা 4 দাঁত। মাশাআল্লাহ, একটু ওজনের যদি ধারণা চাই, সত্যি আপনারা দেখছেন যে বিশাল সাইজের, ক্যামেরা তো আসলে অতটা বোঝা যায় কেমন ওজন, লাইভ ওয়েট কেমন কি হতে পারে? লাইভ ওয়েট কত তা কইর পারম না, তবে আমার ধারণা গোস মনে করেনই হবে আপনি 11 মণ, 12 মণ এরকম হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন কি আজকের বাজারে কেমন কি চাওয়া বা কেমন? এটা চাওয়া দাম চাইছি 4,50,000। আচ্ছা, এনে বেচা বিক্রি এনে কাস্টমারের হাতে। আলাপ আলোচনা করে হবে। হ্যাঁ। আচ্ছা, বড় দুই একটা, আপনি অনেক ব্যস্ত মানুষ, দুই একটা গরু সম্পর্কে একটু জানবো, এরপরে আপনাকে ছেড়ে দিব। এরপরে কি বড় এটা? এটা কেমন এই জোড়াই? হ্যাঁ, কেমন কি এগুলো একটু ছোট্ট করে? হ্যাঁ, এই যে এই পাশে দেখছি, এটা এটা কেমন ভাইয়া? এটা ব্যালেন্স শীট 3,20,000। 3,20,000 বেচা কেনা? বেচা কেনা এনে কাস্টমারের হাতে। ওকে, এটা 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 জোড়া কেমন কি বলেন তো? এই জোড়া বইলা দিছি 550,000। 550,000। দাঁত কয়টা করে কি হয়েছে? এটা 2 দাঁতের করে। আচ্ছা, ওকে, ভালো লাগলো। মোটামুটি অনেক ধরনের গরুই আছে, দেখে শুনে নিতে পারবে। সালাম ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন। 0174-0174-92-92-79-79-412। জি, 412-412, আমার একই নাম্বার। এসে দেখে শুনে এখন নিতে পারবে। আজকে তো মোটামুটি গরুও দেখলাম, খামারিরাও অনেক আসছে, ভালো হচ্ছে ইনশাল্লাহ। মোটামুটি হ্যাঁ, কাস্টমার আসছে, এনে দেখি বেচা বিক্রি আল্লাহ কি করতে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। একটা মাল হবা, একটা বিক্রি করছে? হ্যাঁ, একটা ওই যে সাইডের ওই মালটা বিক্রি করছে। একটু দেখায় দে, এর মধ্যে কিন্তু বিক্রি করে ফেলেছে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত কি হলো এটা? এটা 2,20,000 বেচছি। বাহ বাহ, এই ধরনের গরু তো আপনার কাছে আরো অনেক আছে? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। জি জি, ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু 2,20,000 বিক্রি করেছে। এগুলো ওই রকম কাছাকাছি দাম, ওনারা ব্যস্ততার কারণে। আপনাদেরকে মোটামুটি শুধু গরুগুলো দেখালাম, একটু ধারণা দিলাম, এরপরে চলেন। মাশাআল্লাহ, দেখেন হাটে যে গরুগুলো আসছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ভাই, এত বড় গরু ঈদের আগে এত আগে নিয়ে আসছেন ভাই? কেবল 2 দাঁত ভাই, 2 দাঁত। হ্যাঁ, একটু কি ক্রস না? এটা ক্রস, এটা সেই ক্রস না, এটা বাটি ক্রস কয়রে। বাটি ক্রস? হ্যাঁ, সুটলা গরু। কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত।
এটা কি আপনি হাট থেকে কিনেছেন নাকি আপনার বাড়ি? না না, এটা হাট থেকে কিনা গরু ভাই। কিনা না? হ্যাঁ। আচ্ছা, একটু ওজনের ধারণা দিবেন এখন? ওজন ধরুন 16 মন হবে এখন। হ্যাঁ এখন 16 মন মানে সব সহ? হ্যাঁ না, সব সহ হবে 25 মন। কি কোন না কোন সব সহ মানে গোস্তের ওজন বলছেন? গোস্তের ওজন 16 মন হবে। এত হবে? হবে ভাই। লম্বা ছড়া গরু? গরু শুকনা না, গরু দেখেন আপনি সাইডে দাঁড়িয়ে দেখেন। আমার এক সপ্তাহ বিশাল গরু, হয়তোবা পরবর্তীতে অনেক সময় আজকের হাটে বিক্রি না হলে এই গরুটা নেওয়ার জন্য কিন্তু অনেকেই যোগাযোগ করতেই পারেন। এটা করবেন 0928 168 168 481 481। জি জি, ধন্যবাদ দর্শক। আবার একটু গরুটা দেখুন, মাশাআল্লাহ, দেখার মতো গরু। হযরতপুর হাট কাঁপানোর জন্য ঈদের সময় কিন্তু এগুলো মাঠ কাঁপাবে, সেই গরুগুলোই কিন্তু আমরা এখন দেখাতে পাচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের বিশাল আকৃতির বড় বড় গরু দুটো দেখা যাচ্ছে ভাই। এটা কি জোড়া মিলানো নাকি ভাই? জি, এই কাকার সাথে কাকার জোড়া মিলানো বাবা। কোন এলাকার গরু? মোহাম্মদপুর। মোহাম্মদপুর? ও, কেমন কি জোড়া চাচ্ছিলেন দাম? দাম তো মনে করো 6,60,000 চাচ্ছি। 6,00,000 চাচ্ছেন? আলোচনা কত দূর কি হলো? 5,00,000 কয়? 5,00,000। কয় দাঁত করে হয়েছে বাবা? 6 দাঁত। 6 দাঁত করে না? একটু ওজনের ধারণা দিবেন, কয় মন করে হতে পারে? না করলে 8 মন। 8 মন? আচ্ছা আচ্ছা, জি ভালো আছেন? জি জি ভালো ভালো। না দর্শক, ভালো লাগছিল যে সুঠামদের দুটো গরু কিন্তু, জি জি আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে যে এই হযরতপুর হাটে চলে এসেছে ঈদের আগেই, একেবারে কুরবানির জন্য বড় বড় গরুগুলো খামারিদের জন্য মূলত নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ, এই পাশেও কিন্তু আমরা দেখছি যে লালন পালন উপযোগী খামারিদের গরু কিন্তু আমরা দেখছি যে নিয়ে আসছে আমাদের আলমগীর ভাই। আলমগীর ভাই সবসময় এটাই নিয়েই আসে এবং হাসি খুশি মানুষ, সারাক্ষণ হাসি খুশিতে ভরপুর থাকে। গরু মোটামুটি বেশি দামেই নাকি কম দামেই দেয়? সব দামে দেয়, কমও বেশি বেশিও বেশি, ভাগ্য যা আছে তাই হয়। গরু গরু কয়টা আছে? গরু আছিল মেলাডি, এখন আছে 5টা। 5টা আছে? বিক্রি করছেন কয়টা? 5টা বিক্রি করছেন? 5টা বিক্রি করছেন? মোটামুটি 5 মানে 10 করে হলো 50,000 অধিক হয়ে গেছে। না, 5,000 করে লাভ হলো যথেষ্ট আমার। কি কয় কি কয়, মাত্র 5,000 করে? আচ্ছা 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 আচ্ছা, তো যাই হোক, দাম এটা কোনটা দর দাম হচ্ছে দেখি, চলুক দেখা যাক। আপনার পছন্দ কোনটা? আমার পছন্দ লইছি দুইটা ভাই। কাস্টমারকে যারা ভিডিও দেখে তাদের একটা মোটামুটি ধারণা দেয়, শুধু বেশি ধারণা দিয়ে না, বেশি ধারণা দেয় জন্য এরকম হলে বেশ পড়বে ভাবে যে আলমগীর এর কাছে মূল্য দাম বেশি। না না না, দাম চামু 215-250 চামু 190 করে লেভেল আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা মানে আলাপ আলোচনার মতো জায়গা আসছে, যেটা চোখে পড়ার মতো। ওভাবে শুধু চাওয়া দাম বললে আসলে মনে হয় যে কত না কি, সেটাও ঠিক হয় না আর কি। আর এটা একটু কি ক্রস নাকি? না, এটা ইয়ার চুষ্টা কম হইছে, আর একটু চুষ্ট কম। এটা দাম 250। 250? হ্যাঁ। বেচবেন কত? 200 নিচে হবে না। 200 নিচে হবে না? আচ্ছা আচ্ছা, মোটামুটি তো ভালোই বেচা কেনা হয়েছে। আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই। 07 37 37 37 54 54 70 72 72। ওকে, আলমগীর ভাই সময় নিলাম, ভালো থাকবেন। এরপরে আমরা পিছনে চলে যাব, এদিকে দেখছি যে আমাদের দাউদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
গরু তো ফাঁকা হয়ে গেল দেখি। হ্যাঁ, চারটে আনছিলাম, দুইটা বেচালেছি ভাই। আচ্ছা, মোটামুটি আজকে কাস্টমার আসছে তো? আছে, কিছু আছে আর কি, ভালো লাগে। বাজার কম, 20-30 হাজার করে হয় না রে ভাই? দুইটা চাই রে, জলা বসে বেচালেছি ওই একটা বেশি একটা। আচ্ছা আচ্ছা, আগে দুটো দেখায় তারপর একটু। এটা কেমন কি চাওয়া বেচা কিনা? এটা দাম চাইছি 1,65,000। আচ্ছা, 150 পর্যন্ত দাম পাইছি ভাই। 150? জি, মাশাআল্লাহ, কাছাকাছি চলে গেছে, হয়তো হয়ে যাবে। এটা কি দাঁত হয়েছে তো? দুই দাঁত। একটু ওজন কেমন কি হতে পারে? 5.5 মন আছে। 5.5 মন? জি। আচ্ছা, সামনেরটা কি একটু ক্রস হবে ভাই? না, একটা সাহেল কালো, সাহেলই কালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা দাম চাইছি 1,55,000। হ্যাঁ, 40-42 দাম বলছে, 40-42। বাজার কি মনে হচ্ছে? বাজার একটু কমই ভাই আজকে, এখনো কম। হ্যাঁ, এখনো তো পাটি নামে নাই, দেশে দুর্যোগ তো। হ্যাঁ, এই ভয়ের কারণে। চলেন একটু দেখাই ওই পাশে। দাউদ ভাই, একটা গরু কিন্তু এর মধ্যে বিক্রি করে ফেলেছে দাউদ ভাই, একটু দেখা দিন। হ্যাঁ, এই দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, বাহ, এইবার ঠিক আছে। দেখেন দর্শক, গরুটা কিন্তু খুব সুন্দর, তার বাহ চোখটাও কি সুন্দর, লাল গল কম্বল, লাল হাসা হাসা, রেড চিরং যেটা বলে। মনে হয় হলেছে 1,56,000। 1,56,000? জি। বাহ, গোশতের বেলায়। জি। আচ্ছা দাউদ ভাই, ভালো লাগলো, আপনার নাম্বারটা একটু বলে দিবেন। 017-62-62-39-39-25-25-35। জি, দাউদ ভাই শিবালয় মানিকগঞ্জ। আবার দেখা হবে দর্শক, আমরা পিছনের দিকে চলে যাব। বাহ, যেটা বলছিলাম যে এই পাশে জোড়া মিলানো গরু, এই যে আমার ভাইয়ের যেমন সাইজ, একবার পানির দাম। হ্যাঁ, এই যে পানির দামে লোক পেয়ে গেছি ভাই গো। আমি এর আগেও বলছিলাম আপনার ভিডিওতে যে আপনি বলছেন পানির দামে, যে পানির দামে লোকজন বলে, অনেকেই ফোন দিছে, এই পানি কিন্তু সাদা পানি না, লাল পানি, লাল পানি। হ্যাঁ বলেন, এই লাল পানির দাম কিন্তু অনেক ভাই। আমি তাও পানির দামে বেশি, তাও পানি। আজকে কি লাল পানি না সাদা পানি? এই দুইটা গরু দাম চাইছি 350, ঠিক আছে? 300 বলতেছে, ওই যে 300-3 লক্ষ টাকা দিতেছে। আচ্ছা, দাঁত হয়েছে? দুই দাঁত, আর ওটা দাঁতে নাই। কেমন ওজন কেমন হয়েছে? 5 মন করে হবে। তো 3 হয়ে গেলে তো হয়ে গেছে, পানির দাম আবার হলো? পানির দাম নাই কিনে 5 মন করে ঘোষ, 5 মন করে দেখেন না কি করো, পানির দাম না, এইসব বাচ্চা তো, সেই বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা, পানির দাম না। এই দেখেন, আপনি তো এই ধরনের গরুগুলোই নিয়ে আসেন, কয়টা আনছিলেন আজকে? 7টা। 7টা? 5টাই শেষ? শেষ, আলহামদুলিল্লাহ। 20,000 করে হলে 1,00,000 হয়ে গেছে আর কি আজকে। ওটা কোয়া যাবে না, ওটা বলা যাবে না, আসল কথা বলেছিলাম। 20,000 করে কইলেন তাহলে আমার কাছে ফোন দিব বেটারা। আচ্ছা আচ্ছা, আপনার নাম নাম্বারটা বলে দেন। 017-0-017-060-60-65-65-252-252। হ্যাঁ, নাম ফুলবার ব্যাপারী। হ্যাঁ, ফুলবার ব্যাপারী, ফুলবার, ফুলবার, ফুলবার। ওকে ভাই, ফুলবার ভাই, ভালো লাগলো। এই পাশেও বড় বড় গরু আছে দেখেন, এইদিকে দুটো সুঠাম দেহের বড় গরু ভাই। কি ভাই, মারামারি হচ্ছে নাকি টানাটানি হচ্ছে ভাই? কিছুই হচ্ছে না? না, এই পাশে এই গরুগুলো তো দেখাতে পাচ্ছে না ভাই। এই গরুগুলো কি আপনার বিক্রি হচ্ছে? কত হলো ভাই একটু? হ্যাঁ এ ভাই, এই দুটো কত হয়েছে? ও জোড়া, জোড়া দেখেন, এই দুটো কিন্তু বিক্রি হয়ে গেছে, জোড়া 4,00,000 না? আর এই দুটো কার আপনার? একটু বলেন তো ভাই, এটা কেমন কি চাইছিলেন আজকের বাজারে? এটা দাম চাইছি 35-35। আচ্ছা, দাম বলতেছে 20-25। আচ্ছা আচ্ছা, আর এই যে এটা ভাই, এটা দাম চাই 185। 185? বেচবেন কত? দাম বলতেছে 150-160। আচ্ছা আচ্ছা, এইরকম দিয়ে আনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দর্শক 150-160 বলছে, আসেন। বাহ, এই পাশে ফ্রিজিয়ান সুন্দর গরু দুটো, বিশাল দেহধারী গরু দেখা যাচ্ছে যেগুলো বাঁচছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেন, কয়টা কি হলো ভাই? ওখানে একটা গরু বেচা করতে পারি না, অনেকে 2-4-5-6-7টা। আমি তো বেচা ভালো হবে একটা না ভাই। আচ্ছা, এই যে দুটো যে দেখছি, এই দুটোর ওই পাশেরটা যেটা, ওটা কত কি চাচ্ছিলেন ফ্রিজিয়ান? ওটার দাম চাইছে ফ্রিজিয়ান 2,80,000। 2,80,000? জি। কয় দাঁত হয়েছে ওটা? হবে দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। কয় মন হতে পারে গোস্ত? ওইটা আমাদের গোছ আছে 9 মন। বেচবেন কত বলেন? 2,80,000 তো চাওয়া। হ্যাঁ চাওয়া, 9 মন গোছ আছে, গোটার কম নাই। বেচবেন কত? 2,00,000। 250 টার্গেট ভাই। 250? আচ্ছা, আর এই পাশেরটা? এটা দিচ্ছি ভাই 2,60,000। 2,60,000? আচ্ছা আচ্ছা, বেচবেন কত? আশা 20-30 হলে বেচবো। 20-30? হ্যাঁ। ওকে, এবার একটু ওই পাশে যাই আমরা, একটু ওদিকে দেখাবো।
দর্শক এই পাশের যে এটা কি কালোটাকে একটু ক্রস আছে না ভাই? কালোটা পাটি ক্রস, পাটি ক্রস। ওটা কত নেবেন বল? ওটা দিবেন 235। 235 একদম বলেন? একদম 10 210। ছয় মন গোস্ত? ছয় মনে বেশি। ছয় মনে বেশি? জি। আচ্ছা, দাঁত হয়েছে? দাঁত হয়েছে, দুই দাঁত। দুই দাঁত? এটা দুই দাঁত শাহী হল, দুই দাঁত শাহী হল। এটা আবার জায়গা আছে, এটা আবার জিনিস। এটা এটা কেমন কি? এটা ভাই 265। 265 বেচা কেনা? বেচা কেনা 215। একটু বেশি লাগবো ভাই, একটু বেশি লাগবে। এটা ওজন কম কিন্তু তাও বেশি বলছি। এটা কো? এটা একই দাম। একই দাম? একই দাম 215। একই বেশি আচ্ছা দর্শক, আসলে হাসিলের তথ্যটি এই পুরোপুরি ক্লিয়ার করে আপনাদেরকে জানাতে পারলাম না, তারপরেও হাটে আছি। এই হযরতপুর হাটে ঘুরে ঘুরে কোরবানির উপযোগী সুঠামদের বড় গরুগুলোর কী অবস্থা সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।